এবছর মাধ্যমিক শুরু হচ্ছে, আর মাত্র 2 দিন রয়েছে, তারপর 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে শুরু হবে। তো এই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে কিন্তু একটা প্রশ্ন বাসা বাঁধে। সেই প্রশ্নটা হচ্ছে, স্যার আমাদের পরীক্ষার হলে যখনই আমরা ঢুকি তখন আমাদের স্যার এই কান গরম হয়ে যায়। স্যার এই কান গরম হওয়া থেকে কিভাবে আমি নিজেকে বাঁচাতে পারবো? স্যার এই কান গরম হয়ে গেলে উত্তর সব ভুলে যায়। প্রত্যেকটি ছেলে মেয়ে আমাদের কাছে একটা কোশ্চেনই করে, স্যার পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে কান স্যার গরম হয়ে যায়, কান গরম হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, আর সব প্রশ্ন স্যার মাথা থেকে উত্তর সব স্যার বেরিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই কান গরম হওয়ার পেছনে কি রহস্য রয়েছে, আর এই কান গরম হয়ে যাওয়ার হাত থেকে কি করে নিজেদেরকে রেহাই দেওয়া যায়। তো দেখো, প্রথমে একটু বলি, পরীক্ষার হলে ঢুকলে সবারই এরকম হয়, সেটা তোমাদের যেমন হচ্ছে আমাদের তোমাদের মতো বয়সেও হতো, এটা এমন কিছু নয়, সবার জন্যই প্রযোজ্য। বাট এবার তোমাদেরকে জানতে হবে এটা কেন হয়। দেখো, কান গরম হওয়া মানে হচ্ছে তুমি টেনশন ফিল করছো, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষাটা নিয়ে অতিরিক্ত টেনশন করছো, আর সেই টেনশনের কারণ থেকেই কিন্তু তোমার আস্তে আস্তে মস্তিষ্ক বিলম্বিত হতে শুরু করেছে, আর সেখান থেকে কিন্তু তোমার এই কান গরম হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তো এই কান গরম হয়ে যেতে না যায় সেই জন্যই কিন্তু তুমি নিজেকে নিজে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন নিজের উপর ভরসা রাখো না, কেন এত ভয় পাচ্ছ তুমি? ভয় পেয়ে তো কিছু হবে না, ভয় পেলে তোমার তো লাভ নেই, উল্টারও ক্ষতিই হবে। তাই ভয়টাকে তুমি পেও না, ভয় না পেয়ে মোটামুটি নিজের উপর কনফিডেন্স, মানে নিজের উপর একটা কনফিডেন্স রাখতে হবে, না আমি পারবো, যে এতগুলো প্রশ্ন আমি পড়ে এসেছি বাড়ি থেকে, কিছু না কিছু আমি অবশ্যই লিখতে পারবো, এত ভয় পেয়ে লাভ নেই, যা হবে সেটা হবে, যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হবে। তাই বলে কান গরম করে, হ্যাঁ টেনশন করে পরীক্ষাটা খারাপ হবে সেটা তো ঠিক না। তো এর জন্য তোমাদেরকে আমি বলবো, তোমরা পরীক্ষার হলে নিঃসন্দেহে ভালোভাবে যাও, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরীক্ষা সবার ভালো হবে, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, বেশি ভয় পেও না। এবার একটু বলি যে ভৌত বিজ্ঞান প্রশ্ন পাওয়ার পরে অনেকেই বলে, স্যার এইরকম অবস্থা বেশি পরিমাণে হয়, এবার কেন হয় একটু বলি। প্রথমে তোমাদেরকে একটা কথা বলবো, ভৌত বিজ্ঞান প্রশ্ন হাতে পাওয়ার পর বা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমে তোমাদের মনে হবে যে এ আমার দ্বারা মনে হয় কিছু সম্ভব না, অর্থাৎ এই প্রশ্ন আমি একটাও পারবো না, কোনোদিনও শুনিনি এমন এমন ভাব। বিশেষ করে একটু বলি, যদি কোথাও মোল লেখা থাকে, 1 মোল 2 মোল, NTP, STP, হ্যাঁ এই সমস্ত কথাগুলো থাকলে মোটামুটি আর কি, ভয়ে মোটামুটি সবার ওষ্ঠগত প্রাণ, এরকম একটা ব্যাপার, একদম কিচ্ছু ভয় নেই। তোমরা ভৌত বিজ্ঞান প্রশ্ন বা ফিজিক্স প্রশ্নটা প্রথমে পাওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করো, হ্যাঁ 10 মিনিট প্রশ্নটা পড়ো, তাতে যদি সমস্যার সমাধান না হয় আবার একবার ট্রাই করো, আশা করছি তোমাদের সমস্যার সমাধান হতে বাধ্য। এমন একটা সময় হবে দেখবা পেজ নিয়ে নিয়ে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘরে আর পেজ নেই, এমন লেখা লিখছো তোমরা। প্রথমে ভৌত বিজ্ঞান প্রশ্ন পাওয়ার পরে সবারই এমন ফিলিংস হয়, বাট কিছুক্ষণ ওয়েট করো, অপেক্ষা করো, প্রশ্নগুলোকে পড়ো, দেখবা তুমি প্রচুর প্রশ্ন তোমার জানা, সেই প্রশ্নগুলোকে লেখা আস্তে আস্তে শুরু করো, MCQগুলো দিয়ে শুরু করো, দেখবে তোমার পরীক্ষার হলে সমস্ত প্রশ্ন কিন্তু শর্ট আউট হয়ে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে পারছো। তাই ভয় পাবে না, হ্যাঁ ভয় না পেয়ে তোমরা পরীক্ষার হলে যাবে, তাহলে দেখবে তোমাদের কান গরম হবে না, টেনশন করবে না, কোনো মতেই টেনশন করবে না। আমাদের প্রত্যেকটি টিচারের আশীর্বাদ তোমাদের সাথে রয়েছে, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, ভালো নাম্বার পাবে, ভালো নাম্বার পেয়ে তোমরা বেরিয়ে আসবে। তাই ভয় পেও না, ডারকে আগে জিতে সবসময় মনে রাখবে। তাই একটা কথাই বলবো, টেনশন থেকেই কিন্তু হয় কান গরম, তাই টেনশন যতটা কম করবে ততটা কিন্তু কান গরম তোমার কম হবে। তাই বেশি টেনশন করো না, সবার পরীক্ষা ভালো হবে, প্রশ্নটাকে খুঁটিয়ে দেখো, বারংবার করে দেখো, আশা করছি অনেক উত্তর তুমি জানো, সেগুলোকে তোমরা লিখে আসতে পারবে। আর সবসময় মাথায় রাখবে যে পরীক্ষার হলে সব কোশ্চেন তুমি পড়ে যাচ্ছ মানেই যে হুবহু সব পাবে তা কিন্তু নয়, কিছু হয়তো অন্য রকমভাবে রিপ্রেজেন্ট হতে পারে, তোমাকে সেটা বুঝে নিতে হবে যে এটা কী ছিল আর এটা কী হতো। তুমি ওই সময় একটুখানি মন দেবে, একটুখানি ভাববে, আশা করব তোমরা পারবে, তোমরাও পারবে, তোমরাও কিছু করে দেখাবে, এইটুকুই আশা রাখবো তোমাদের কাছে। ভয় পাবে না, সবসময় নিজের উপর ভরসা রাখো, ভালো কিছু হবে, বেস্ট অফ লাক, সবার পরীক্ষা ভালো হোক, প্রিডি স্টাডি সেন্টারের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, আর পরীক্ষা শেষে তোমরা জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। ভালো থেকো সবাই, আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে রয়েছে, তোমাদের সাফল্য মানেই আমাদের
সাফল্য, তোমাদের ভালো রেজাল্ট মানেই আমাদের ভালো রেজাল্ট, আর তোমাদের ভালো হলেই আমরা ভালো থাকবো। তো যাই হোক, আজকের মতো এখানেই, সবাই মন দিয়ে পরীক্ষাটা দিও, আর তোমাদের সাথে দেখা হবে পরীক্ষার একদম শেষ এন্ডে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, ভালো করে পরীক্ষা দিও। মা বাবার মনটা, মা বাবাদের যে এতদিনের যে তোমাদের পেছনে যে রসদ খাটাখাটনি এত কিছু, সেটা বৃথা হতে দিও না। মা বাবাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোমাদের। সব কিছু বলে আজকের ভিডিও শেষ করলাম, আর তোমাদের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা বার্তা রইল, ভালো করে পরীক্ষা দিও, টেক কেয়ার।